আফটারনুন আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর নতুন একটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের জন্য একটু নতুনত্ব করতে গিয়ে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর সেই নতুনত্ব কি? হ্যাঁ, আমার ইয়ারিং কালেকশন। তো আমার অনেকগুলো ইয়ারিংস আছে, যদিও আমি সেগুলো বেশি একটা পরি না, কিন্তু সেগুলো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, প্রথমে তোমাদের যে ইয়ারিংটা দেখাচ্ছি আমি পরে আছি, যেটা এটা হলো আমার 37 টাকা ইয়ারিংস। তো এগুলো আমি পার্টগুলো কিনে বানিয়েছি, একদম লাইট ওয়েট, কোনো ওজন নেই। দেখে মনে হচ্ছে এত বড় ইয়ারিং পরেছি, কিন্তু মনে হচ্ছে না যে কোনো ইয়ারিংস পরেছি। তো এগুলো গেল আমার প্রথম ইয়ারিংস। তারপরে তোমাদের যে ইয়ারিংস গুলো দেখাবো সেগুলো হলো এটা। এগুলো কবে পরেছি আমার মনেই পড়ে না, অনেকদিন আগে পরেছি। এগুলো স্টিল কালারের ইয়ারিংস, দেখো এগুলো বানানো ইয়ারিংস। তারপরে তোমাদের দেখাবো এই দুটো ইয়ারিংস, এগুলো আমি আমার বোনের বিয়েতে কিনেছিলাম, মালা সহ এটার মালা রয়েছে। আর মালাটা আজকে দেখালাম না, যেদিন নেক পিস কালেকশন দেখাবো সেদিন মালা দেখাবো। বৃষ্টি চলে আসলো, আর সাথে আছে দেখো এই টিকলিটা, এর সঙ্গে একটা নেক পিস আছে, ভারী নেক পিস। এটা গেল। তারপর দেখাই এই ইয়ারিংসগুলো, আমাকে তোমরা পরতে দেখেছো আমি যখন 1 মান্থ সেলিব্রেশন করেছিলাম, এই ইয়ারিংসগুলো পরেছিলাম। এগুলো অনলাইনে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এরপরেই দেখো ইয়ারিংস হচ্ছে এগুলো, দেখো আমার অনেক ফেভারিট এই ইয়ারিংসগুলো। আর এগুলো অনেক পুরনো, অনেক পুরনো, অনেক পুরনো বলতে 8-10 বছরের পুরনো ইয়ারিংস। কত দাম হয়েছে আমার মনে নেই। এরপরে দেখো আর একজোড়া ইয়ারিংস, এগুলো হচ্ছে, এগুলো আমার বানানো ইয়ারিংস। দেখো আমি নিজের হাতে এগুলো বানিয়েছি সুতো দিয়ে। তো এগুলো একসময় সবাই খুব বানাচ্ছিল, আমিও বানিয়েছিলাম, তারপরে বানা বাদ দিয়ে দিয়েছি। এরপরে দেখো এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম, হরেক মাল থেকে, এটা খুলছেই না। দেখো খুব সুন্দর এই ইয়ারিংস গুলো। এরপরে দেখো এগুলো ইয়ারিংস হচ্ছে পুতির মালার, আর তোমাদের একসঙ্গে কতগুলো আমি ইয়ারিংস দেখাবো। এগুলো আমি সবসময় যে ইয়ারিংসগুলো পরি, দেখো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি একসঙ্গে 5-6 জোড়া। অনেকগুলো স্টোনের কালারের স্টোন রয়েছে, হোয়াইট আছে, 1, 2, 3, 4, 5, 6 রেড, এই ব্লু কালারের, ব্লু কালারের এক জোড়া আছে, ওগুলো খুঁজে পেলাম না আছে কোথাও। তারপরে দেখো এই দুটো ইয়ারিংস একদম কিউট কিউট, দুটো ছোট্ট ছোট্ট ইয়ারিংস, এগুলো মালার সেট, তো মালাটাও আছে। এরপরে দেখো ব্ল্যাক কালারের টপ, তো ব্ল্যাক কালারের টপ আমার সবসময়ই পছন্দ, আমার অনেক ব্ল্যাক কালারের টপ ছিল, ব্ল্যাক আর রেডের, কিন্তু এখন আর নেই, সবগুলোর একটা একটা করে হারিয়ে গেছে, আর একটা একটা করে আমার কাছে আছে অনেকগুলো। আর এই দেখো এগুলো আমি আমার বিয়েতে পড়েছিলাম, তখন এগুলি অনেক বড় মনে হতো, আর এখন এগুলোকে অনেক ছোট মনে হয়। আর এই দেখো দুটো কিউট কিউট ঝুমকি, এগুলো আমি বানিয়েছি। এরপরে দেখো চলে আসলো আমার সোনা। তো দেখো এগুলো সোনা না, এগুলো সিটি গোল্ডের ঝুমকো, ঝুমকো কানের দুল। তো অনেক দিন হয়ে গেল, এগুলো 4-5 বছর হয়ে গেল, কালার ওঠেনি, খুব ভালো আছে। এরপরে এই দুটো দেখো, এই দুটো বানানো, এগুলো পার্টস কোচবিহারের দোকানে কিনতে পাওয়া যায়, এনে এগুলো বানিয়েছি। আর এই যে ব্ল্যাক প্রিয়, এই যে দেখো এই করে ব্ল্যাক কালারের একটা ঝুমকো,
সুন্দর এটা। আর এগুলো আমার হাতে বানানো টপ, স্টোনের টপ। এরপরে একসঙ্গে দেখাই এই যে ছোট ছোট কতগুলো ইয়াররিংস আছে দেখো, এই দেখো ছোট্ট কিউট, এইটা দেখো ছোট্ট কিউট ইয়াররিংস। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা বড় ভেবে অর্ডার দিয়েছিলাম কিন্তু ঠকে গেছি, দেখো কত ছোট এসেছে। এরপরে দেখো এই দুটো, এগুলো এতবার পরেছি এতবার পরেছি যে হিসাব নেই। এগুলো আরো লম্বা ছিল, এখানে নিচে আরো একটা বড় ঝুমকো ছিল, সেগুলো আমার বড় মনে হয় ঘাড়ে লাগে, সেজন্য আমি ওগুলো খুলে রেখে দিয়েছি। আর দেখো জামার সাথে ম্যাচ করা দুটো আমার টপ, রোজ কানের মধ্যে গোলাপ ফুটবে পড়লে খুব সুন্দর। আর এরপরে দেখো এই দুটো, এই যে এই বড়গুলো যে দেখালাম এই বড়গুলোর মতনই, এটা স্টিল কালারের, নিচে যে কালারিং স্টোন দেওয়া, এটা হচ্ছে রূপোর। আমার সোনার থেকে রূপো বেশি পছন্দ, সেজন্য আমার স্টিল কালারেরই জুয়েলারি বেশি। আর এই যে এগুলো হচ্ছে রিং, এগুলো ছোটো ছোটো সবসময় পরার, সবসময় পরতে পরা যাবে, এগুলো কিন্তু পরি না আমি, আমি এগুলো পরি না, টপ পিছনে ঘা হয়ে যায় সেই জন্য। আর যেগুলো পরি সেগুলো ওই যে এগুলোই বেশি পরি, কারণ এগুলো ওই যে পুরোনো আমলের কী জানি দুল বলে ওগুলো আমি ভুলে গেলাম, ওগুলো স্টাইলের, তো কানে চাপা লাগার কোনো ভয় নেই আর ঘা হবারও কোনো ভয় নেই, সেই জন্য এগুলোই আমি সবসময় পরি। এগুলো আমার বিভিন্ন কালারের আছে অনেক। এই যে একটা একজোড়া দুল, একটা একটা বলছি বারবার, একজোড়া দুল, এগুলো হোয়াইট কালারের, মোতি মোতি হিরে মোতি, এগুলো হিরে আর মোতির দুল দেখো। তারপরে শেষে দেখাই এই যে লাল এই টপগুলো, এগুলো বাড়িতে পরার জন্য কিনেছিলাম কিন্তু পরা হয়নি। আর শেষে দেখাই এই যে এই টিকলিটা দেখো, এই টিকলিটাও হচ্ছে ওই মালাটার সঙ্গে সেট, তো এরকম সেম আমরা কিনেছিলাম আমার বোনের বিয়েতে, আমার বোন কিনেছিল আমি একসঙ্গে কিনেছিলাম। আমারটা দেখো হোয়াইট কালারের, ওরটা আমার কাছে রয়ে গেছে, আসলে ও এখানে এসে চেঞ্জ করেছিল, দেখো দুটো একই, শুধু এখানে হোয়াইট স্টোন আর এখানে রেড, এটা আমার বোনের আর এটা আমার, সেম কিনেছিলাম আমরা, সেম কালারের ড্রেস সেম জুয়েলারি কিনে আমরা পরেছিলাম। তো এটা আজকে এগুলো ভিডিও বানানোর জন্য বের করতে গিয়ে এটা বের হলো, ওর হারিয়ে গেছে বলে ও খুঁজে বেড়াচ্ছিল পাচ্ছিল না, আর এখানে আমার কাছে ছিল আমারও জানা ছিল না, আজকে এগুলো বের করতে গিয়ে এটা বেরিয়ে আসলো, তো সেটা খুব ভালো হলো, জিনিসটা খুঁজে পেলাম ও খুঁজছিল। আর এটা হলো ওরই নথ, এটাও ও খুঁজছিল, এটাও আমার কাছে ছিল, এটাও কী করে আমার কাছে ছিল আমি জানি না, নাকে পড়ার নথ। তো বন্ধুরা এই ছিল আমার ইয়াররিংস কালেকশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি আমার নেকলেস কালেকশন দেখতে চাও তাহলেও কমেন্ট করবে। আর কি এতটুকুই আমার, এতটুকুই, কারণ আমি জানি অনেকের কাছে এর থেকে আরও অনেক বেশি ইয়াররিংস হয়তো রয়েছে, আমার কাছে এতটুকুই আছে, তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো আল্লাহ হাফেজ।